হ্যালো ভিউয়ার্স, তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ মৎস্য এসআরএর নার্সারি পক্ষ থেকে সকল মৎস্য চাষি ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত মৎস্য চাষি ভাইয়েরা, আপনি স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা। যে সকল সম্মানিত মৎস্য চাষি ভাইয়েরা বছরের শুরুতেই অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে চাচ্ছেন এবং ফার্স্ট ব্রিডিংয়ের পোনা চাষ করতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে যে মাছের সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার 5,000 5,500 কেজি। এখানে মাছটা গ্রেডিং করা হয় নাই, এইখান থেকে যে ছোটো মাছটা আছে মাছটা বাদ দিলে আপনার এটা আপনার 4,500 থেকে 5,500 কেজি হবে। তাই যারা আমাদের কাছ থেকে মাছের পোনা নিতে যাচ্ছেন অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা সংগ্রহ করুন। আপনারা যারা ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে যারা একটু ভয় পান, তাদের একমাত্র কারণ হচ্ছে যে ভিয়েতনামি আপনারা বলেন যে এটা রোগ বালাই হয়। আসলে কই মাছের কোনো রোগ বালাই হয়, কিন্তু এটা একটু সতর্কতা অবলম্বন করলে কোনো রোগ বালাই হয় না। কই মাছ চাষ কিন্তু আপনার মনোসেস তেলাপিয়ার চাইতে অনেক লাভজনক, কারণ মনোসেস তেলাপিয়ার চাইতে কেজি পুঁতে আরও 100 টাকা বেশি থাকে কই মাছের পোনা দাম। তাই আপনারা যারা ভয় পাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা কই মাছের চাষ করেন আর এই ক্ষেত্রে কিছু টেকনিক অবলম্বন করলে কোনো রোগ বালাই হবে না, বরঞ্চ আপনার যে টাকা খরচ করে আপনি মনোসেস তেলাপিয়া মাছের কালচার করতেন ওর চাইতে কম টাকা প্রয়োগ করে আপনার এর চাইতে অনেক বেশি লাভবান হতে পারবেন আপনারা। তাই আর দেরি না করে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা সংগ্রহ করুন। আমাদের এখানে যে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা ওইটা আপনার 5 থেকে 6 মাসের কালচার, 5 থেকে 6 মাসে আপনার ভিয়েতনামি কই মাছে এটা 3 কেজি আসবে। আপনারা চিন্তা করেন যে 3 কেজি অরিজিনাল কই মাছের পোনা যদি আপনারা ওই বাজারে বিক্রি করেন এটা আপনার 300 টাকা 350 টাকা কেজি হয়, আর ওই 2 কেজি কুয়ে আপনার মনোসেস তেলাপিয়া মাছের পোনা যদি আপনারা বাজারে বিক্রি করেন তাহলে আপনার 180 টাকা থেকে 200 টাকা বিক্রি করা যায়। তো ওই ক্ষেত্রে কিন্তু কই মাছের খাদ্য সেম, বরঞ্চ আপনি তেলাপিয়ার চাইতে খাদ্য কিছু কম লাগে এবং প্রফিট কিন্তু প্রায় অর্ধেক চাইতেও বেশি। তাই আপনারা যারা তেলাপিয়া চাষ করেন বা তেলাপিয়া চাষের প্রতি অনীহা আসতেছে তারা নির্দ্বিধায় আপনার ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে পারেন। তাই আর দেরি না করে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মৎস্য চাষি ভাইদেরকে দেখা সুযোগ করে দেন, আর আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ করুন, কারণ আমাদের প্রতিষ্ঠান ময়মনসিংহের মাঝে অত্যন্ত সুনামধন্য একটি প্রতিষ্ঠান। এখান থেকে মাছের পোনা নিলে আপনারা কখনোই প্রতারিত হবেন না, এটা হচ্ছে সরাসরি হ্যাচারি। আর আপনারা কখনোই দালালের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করবেন না, সরাসরি হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করবেন। হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করলে আপনারা কখনোই লসের সম্মুখীন হবেন না। আজকে এই পর্যন্তই, যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মৎস্য চাষি ভাইদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।